উত্তর দিনাজপুরের ডালখোলায় সিপিএমের এক শাখা সম্পাদকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় উত্তপ্ত হলো পরিস্থিতি। গতকাল রাত থেকে ওই নেতার খোঁজ মিলছিল না। আজ সকালে বাড়ি থেকে 200 মিটার দূরে উদ্ধার হয় মৃতদেহ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে খুনের অভিযোগ করেছে সিপিএম, আর সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ভোটের মুখে জেলায় জেলায় বাড়ছে খুন, জখম, হিংসা। এবারে উত্তর দিনাজপুরের ডালখোলা থানা এলাকা রানীগঞ্জে এক সিপিএম নেতার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হলো। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছে সিপিএম। মৃত রফিক আলম সিপিএম এর ডালখোলার পাতনো শাখা সম্পাদক ছিলেন। মৃতের পরিবারের দাবি, রবিবার সন্ধে 6টা নাগাদ একটি ফোন পেয়ে তিনি বেরিয়ে যান, তারপর আর বাড়ি ফেরেননি। তার মোবাইল ফোনও সুইচ অফ হয়ে যায়। সোমবার সকালে বাড়ি থেকে 200 মিটার দূরে একটি পেট্রোল পাম্পের পেছনে তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। সিপিএম এর জেলা নেতৃত্বের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এর পেছনে রয়েছে। পশ্চিমবাংলা যা ঘটনা ঘটছে শাসক দলের প্রশ্রয়প্রাপ্ত দুষ্কৃতীরাই করছে। সারা রাজ্যের আইন শৃঙ্খলা, অবৈধ অস্ত্রশস্ত্র মানুষের হাতে, আমরা এর বিরুদ্ধে বারবার বলে আসছি, কিন্তু কখনোই তা হচ্ছে না। নির্বাচন যত এগিয়ে আসছে তত হচ্ছে এই ঘটনাগুলো বাড়ছে। যেটা বলছে যে শাসক দল, এটা ভুল। দুষ্কৃতি দুষ্কৃতি হয়, তবে আমি কিছুক্ষণ আগে এসডিপিও সাহেবের সাথে কথা বললাম, সঠিক তদন্ত করুন। তদন্ত করার পরে যদি দোষী সাব্যস্ত কেউ হয়, যদি ধরা পড়ে, তাদের জন্য উপযুক্ত শাস্তি। এ বিষয়ে পুলিশ সুপার জানিয়েছেন, এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে, মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে। সুদীপ চক্রবর্তী, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর। পুলিশের লাঠির ঘায়ে আহত বাম যুবনেতার মৃত্যুর প্রতিবাদ। কলকাতা থেকে জেলা বামেদের প্রতিবাদ কর্মসূচি। ইসলামপুরে পুলিশের ব্যারিকেড ভাঙল বিক্ষোভকারীরা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বারাসাতে বামেদের বিক্ষোভ। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।